রাস্তার মাথার দিন দুপুরে জনজাতি যুবকের পালসার বাইক চুরি বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ বিশালগড় থানায় মামলা খবরে প্রকাশ বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা বৃহস্পতিবার দুপুর বেলা চলা জনজাতি যুবক বিকাশ দেববর্মা পিতার নাম সুবীর দেববর্মা টি আর জিরো সেভেন এফ ফাইভ এইট সেভেন থ্রি নম্বরে পালসার বাইক নিয়ে রাস্তার মাথার বাজার থেকে পণ্য ক্রয় করছিলেন পণ্য ক্রয় করার পর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যখন ওনার পালসার বাইকটি নিতে চান ঠিক সেই সময় দেখতে পায় ওনার পালসার বাইকটি নেই দীর্ঘ খুঁজাখুঁচি করার পর বিকাশ দেবর্মা ওনার বাইকের সমস্ত কাগজপত্র নিয়ে বিশালগড় থানায় বাইক চুরি হয়ে যাওয়ার বিষয় নিয়ে একটি মামলা দায়ের করেন তবে দীর্ঘদিন যাবৎ বিশালগড় মহকুমা চুরি চুরি চিন্তায় রাহাজানি প্রতিনিয়ত ঘটে যাচ্ছে প্রতিনিয়ত রাস্তায় থাকা মানুষের দোকানপাট ভেঙে চোরের দল তাদের কাজ সম্পন্ন করে যাচ্ছেন পরের দিন সকালবেলায় প্রত্যেক দোকানের মালিক থেকে শুরু করে বাড়ি করে লোকেরা বিশালকর থানায় মামলা দায়ের করেন কিন্তু বিশালকর থানা পুলিশ আজ পর্যন্ত একটি মামলা সুরাহা করতে পারেনি তবে বর্তমান সময়ে বিভিন্ন নেশার ট্যাবলেট কৌটো সেবন করার জন্য অর্থের দরুণ নেশাগ্রস্ত যুবকরা বিভিন্ন অসামাজিক কাজ করে যাচ্ছেন তবে বর্তমান সময়ে বিশালকর বাইপাস সড়কে সন্ধ্যার পর থেকে চলে নেশা নেশা কারবারিদের বিভিন্ন যুবকদের কাছে বিক্রির বাণিজ্য প্রতিনিয়ত এই নেশা কারবারিদের বিশালকর থানা পুলিশ গ্রেপ্তার করার পর মাননীয় আদালতে তোলা হলে মাননীয় আদালত তাদের কোয়ান্টিটির কথা চিন্তা করে জামিনে মুক্ত করে দেয় এখন দেখার বিষয়ে বর্তমান বিশালকর থানার পুলিশ বিকাশ টেপরমা পালসার বাইক উদ্ধার করে বিষয়ে কতটুকু ভূমিকা গ্রহণ করে সেদিকে তাকিয়ে আছেন বিশাল বিশালগড়বাসী তবে বর্তমান সময়ে শহর অঞ্চলের মধু যেমন ডাকাতি রাহাজানি হচ্ছে ঠিক তেমনি গ্রাম অঞ্চলেও শুরু হয়ে যাচ্ছে ডাকাতি রাহাজানি তবে বর্তমান সময়ে এই সমস্ত অসামাজিক কাজের জন্য নেশাকে দায়ী করছে সব্য সমাজ বর্তমান সময়ে যদি সভ্য সমাজকে বাঁচাতে হয় তাহলে নেশাকে লাগাম টানতে দিতে হবে প্রশাসনে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা